আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছি। তো এই পরন্ত বিকেলে আজকে সারাদিন অনেক গরম, তারপরও একটু টিউটোরিয়াল নিয়ে বসলাম, কারণ আমি আজকে যে টিউটোরিয়ালটি দেব এটি যারা ইউটিউবে কাজ করেন বা যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে কোনো ভিডিও তৈরি করার পরে আমাদের প্রয়োজন হয় ভিডিওটি এডিট করার, কারণ অনেক সময় দেখা গেছে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ছোট করতে হয়। আবার অনেক সময় দেখা গেছে দুই তিনটি ভিডিও আছে, সবগুলো মিলে একটা ভিডিও করা, আবার একটা ভিডিওকে ভেঙে ভেঙে অনেকগুলো ভিডিও করা, ইত্যাদি ইত্যাদি অনেক দরকার হয় অনেক সময়। তো এই সমস্ত কাজ করার জন্য সবচেয়ে যেটা ভালো সফটওয়্যার সেটার নাম হলো ক্যামটাসিয়া। তো যারা বিশেষ করে ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই ক্যামটাসিয়া নাম শোনেন না এমন কেউ আশা করি নাই, আর যদি নাম না শুনে থাকেন তাহলে অবশ্যই এটা দিয়ে কাজ করবেন, কারণ এটি অত্যন্ত ভালো একটা সফটওয়্যার যেটা অসম্ভব ভালো। অর্থাৎ ভালো যদি কোনো ভালোর তো শেষ নেই, তো এটাও তেমন, এটাতে আপনি অনেক ভালো করতে পারবেন, অনেক ভালো। তো ক্যামটাসিয়া মূলত 7, 8, 9 এই তিনটে ভাষণই আছে, তিনটে ভাষণের ভিতর 9 সম্প্রতি আসছে। তো 9 দিয়ে কাজ করতেও মজা, 8 দিয়ে কাজ করতেও মজা, 7 দিয়ে কাজ করতেও মজা, তবে 7 থেকে 8-এ একটু সুবিধা একটু বেশি, আবার 8 থেকে 9-এ একটু সুবিধা আরও বেশি। যেমন আমি আপনাদের যদি দেখাই আমার কম্পিউটারে 9 ইনস্টল করা, তো দেখুন এটা হলো 9, ক্যামটাসিয়া 9। তো ক্যামটাসিয়া 9-এ মূলত অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলি ক্যামটাসিয়া 8 বা 7-এ নেই, কিন্তু কাজ প্রায় এক, কিছু কিছু আছে যেগুলি একটু সুবিধা বেশি পাবেন। তো যেহেতু আমরা ক্যামটাসিয়া 9 লেটেস্ট আছে, সুতরাং এটা দিয়ে আমি আমার টিউটোরিয়াল দেখাব। মূলত আমি আমার এই ক্যামটাসিয়া উপরে দুই তিনটি টিউটোরিয়াল করতে চাচ্ছি। যদি আপনি ক্যামটাসিয়া আমার এই ভিডিওগুলো আপনি দেখেন এই তিনটা অথবা চারটা, তো আশা করি আপনি ছোটোখাটো একজন ইউটিউবার হতে পারবেন। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতে হয়, এডিট করতে হয়, এগুলি অবশ্যই আপনি পারবেন। আমিও কিন্তু এগুলি পারতাম না, আমি আমার এক বড় বড় কাছ থেকে শিখেছি। তো আমি কিন্তু মোটামুটি 3 দিনই কাজটি শিখেছি। তো আপনি যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে আপনি এগুলি পারবেন। তো চলুন আমরা একটু দেখি, আমি একটু আপনাদেরকে এট এ গ্লান্স দেখাই যে আজকে আজকে না মূলত আমার এই ক্যামটাসিয়ার টোটাল যেই 3-4টি ভিডিও হবে বা টিউটোরিয়াল হবে তার ভিতরে আমি কী কী রেখেছি। যেমন দেখুন আমি 7, 8, 9 তিনটা দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন, যেগুলি তিনটি দিয়ে কাজটি করতে পারবেন সেগুলি এখানে আছে এবং মূলত সবগুলোই আছে। যেমন ইম্পোর্ট এ ফাইল, কীভাবে একটি ফাইল ইম্পোর্ট করবেন, অর্থাৎ কীভাবে একটি ফাইল আপনার ক্যামটাসিয়ায় এনে আপনি কাজ করবেন, অ্যাড টু টাইমলাইন, কীভাবে টাইমলাইনে অ্যাড করবেন, অ্যাড টু লাইভে, লাইভে অ্যাড করবে, অ্যানোটেশন কীভাবে দেবেন, ট্রানজিশন কীভাবে দেবেন, এভাবে অনেক কিছু আমার এখানে আছে। দেখি আমি কতগুলি আপনাদেরকে আজকে দেখাতে পারি বা বলতে পারি। এখানে 14টা আইটেম আমি সাজিয়ে রেখেছি, দেখি
আমরা প্রথমে শুরু করি ইম্পোর্ট এ ফাইল। তো দেখুন ক্যামটেসিয়া 9-এ যখন আপনি একটি ফাইল ইম্পোর্ট করবেন তখন এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে অপশনটি দেওয়া থাকবে, আর ক্যামটেসিয়া 7 এবং 8-এ এই ইম্পোর্ট মিডিয়া এখানে দেওয়া থাকবে না। তবে এখানে ফাইলের ভিতর হোক, এই যে ফাইলের ভিতর আছে বা এখানে অথবা এইখানে, সম্ভবত এখানে এই ইনপুট মিডিয়া দেওয়া আছে, তো সমস্যা নাই, আপনি যেখানে ইনপুট মিডিয়া দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। তো আমি এই ইনপুট মিডিয়ায় ক্লিক করলাম। ইনপুট মিডিয়ায় ক্লিক করার পর দেখুন আপনার যেই ভিডিওটি আপনি অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ যেই ভিডিওটি উপর আপনি কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি সেখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমার ভিডিও ডেস্কটপে আছে, তাহলে ডেস্কটপে যদি থাকে তাহলে দেখুন এই ডেস্কটপে আমি, সরি ডেস্কটপে না, মাই কম্পিউটারের ভিতরে ধরুন ধরুন আমি এখান থেকে একটি ফাইল আমি আমার কম্পিউটারে নিব। তো আমি ছোট্ট একটি ফাইল নেই, এটা সহজ হবে, ধরুন এইটি আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে কেন ওপেন, তাহলে দেখুন এখানে কিন্তু ফাইলটি চলে আসলো। তো এখন আপনার কাজ হবে এখান থেকে এই ফাইলটি এখানে নিতে হবে, অর্থাৎ এইখানে মূলত আপনার কাজ, এই যে স্কেল দেওয়া এখানে আপনার মূলত কাজ। তো আপনি এখানে দুইভাবে আনতে পারেন, একটু হলো আপনি মাউসটি এখানে রেখে যদি রাইট ক্লিক করেন অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লেট, টাইমলাইন মানে এইটা হলো টাইমলাইন, তো টাইমলাইনে যদি আপনি এখানে অ্যাড করেন তাহলেও আপনি আনতে পারেন। এই দেখুন এখানে ক্লিক করলে এই যে এখানে চলে আসলো। এখানে চলে আসার পরে তো আচ্ছা এখানে চলে আসবে, এখানে চলে আসার পরে অথবা আপনি যদি এখানে না নেন, আপনি সরাসরি এখান থেকে মাউস দিয়ে চেপে ধরে আপনি সরাসরি ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলেও হবে। এই দেখুন এখানে ছেড়ে দিলেও হয়ে যাবে, তো যেভাবে করেন আপনি, তো যেভাবে করেন। এখন আচ্ছা যদি ধরুন আমি এই ট্র্যাকটি আমার দরকার নেই, তাহলে এই ট্র্যাকটি যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আপনি এই ট্র্যাকের উপর মাউস রাইট ক্লিক করে দেখুন ডিলিট, এই ডিলিট দিলেও সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমি আবার এখান থেকে টেনে অ্যাড টু টাইমলাইনে নিয়ে আসলাম। আপনি কিন্তু এখান থেকে উপরে উঠাতে পারবেন, নিচে নামাতে পারবেন, আপনার ইচ্ছা, এখানে আপনি নামান। আচ্ছা নামানোর পরে এখন আপনি এই ভিডিওটা দিয়ে আপনি কাজ করবেন। তো এই ভিডিওটা আপনি এখান থেকে কিন্তু বড় ছোট করতে পারেন, দেখুন বড় ছোট করতে পারেন। তো আপনি যদি এটার উপর এখন কাজ করতে চান তাহলে দেখুন, তাহলে ইম্পোর্ট এ ফাইল, অ্যাড টু টাইমলাইন, এই দুটি আমাদের শেষ। এরপর আসেন অ্যাড টু লাইব্রেরি। আচ্ছা লাইব্রেরিটা আমি পরে দেখাচ্ছি। লাইব্রেরি হচ্ছে যেমন আপনি এখানে এমন একটা ভিডিও আছে যেই ভিডিওটা আপনার সবসময় দরকার, তাহলে সেই ভিডিওটা আপনি এখানে লাইব্রেরিতে অ্যাড করে রাখবেন, যেন সবসময় আপনি এখান থেকেই পান। নতুবা আপনার ইম্পোর্ট মিডিয়া থেকে আবার এগুলো নিয়ে আসতে হবে। তো এখান থেকে সবসময় যেটি লাগবে সেটা হলো আমাদের ইন্ট্রো আউট্রো, এইটা আমাদের লাইব্রেরিতে থাকলে ভালো হয়।
তাহলে আমরা একবার ইন্ট্রো আউটপুটও নিয়ে আসি। তাহলে এখন যদি আপনি আবার কোনো ফাইল অ্যাড করতে চান বা আনতে চান, তাহলে এখানে রাইট ক্লিক করেন, ফাঁকা জায়গায় ইম্পোর্ট মিডিয়া, এই ইম্পোর্ট মিডিয়া যদি ক্লিক করেন তাহলে আপনি আমার ইন্ট্রো আউট্রো, এই যে ইন্ট্রো আউট্রো, এই দুটো ইন্ট্রো আউট্রো আমি সিলেক্ট করে ওপেন করব। তাহলে দেখুন এই দুটো, এইটা হলো আমার ইন্ট্রো, এটা হলো আউট্রো। এখন আমি ইচ্ছা করলে এই দুটিকে আমি লাইব্রেরিতে যোগ করে রাখতে পারি। দেখুন এখানে কিন্তু লাইব্রেরি, এখানে যদি ক্লিক করেন এটা হলো লাইব্রেরি, লাইব্রেরিতে যেমন একটা আমার আগের একটা ছিল তৈরি বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আপনি যদি এইটা আপনি লাইব্রেরিতে অ্যাড করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাড টু লাইব্রেরি, দেখুন অ্যাড টু লাইব্রেরি দেওয়ার পর এই যে লাইব্রেরিতে চলে আসলো। আবার এখান থেকে যদি এটা আপনি দেন অ্যাড টু লাইব্রেরি, অ্যাড টু লাইব্রেরি, এবার আপনি যদি ইচ্ছে করেন এখানে রিনেম করতে পারেন বা আপনি এখানে রিনেম না করতে, এই দেখুন এখানে আপনি এই যে রিনেম করতে পারেন, ডিটেলস আছে ইত্যাদি ইত্যাদি, আপনি প্রিভিউতে চান তাহলে এগুলো প্রিভিউতে দেখতে পারবেন ইত্যাদি ইত্যাদি। তো অ্যাড টু লাইব্রেরি গেল, এবার আসেন অ্যানোটেশন। আচ্ছা অ্যানোটেশন দেওয়ার আগে অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন এগুলি দেওয়ার আগে আমার যে কাজটি আছে, আচ্ছা আমার কিন্তু তাহলে ইম্পোর্টেড ফাইল এটা আমার শেষ হয়ে গেল, এটা আমি লাল দিয়ে রাখি, তারপরে এই দুইটা হয়ে গেল। আচ্ছা এবারে আমি যে কাজটা আপনাদের করব এই যে আছে এইটা, আচ্ছা 13 নম্বরে রিবনের যে অপশনগুলো আছে, আচ্ছা আন্ডো, রিডো, কাট, কপি, পেস্ট, স্টিল, এগুলি আমি একটু দেখাচ্ছি। তাহলে এটি আমি দেখাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন ধরুন এটা আমি টেনে এখানে আনলাম, ধরুন আপনি এখান থেকে আপনার কিছু দরকার নেই, মনে করেন আপনি এখানে আপনি, আচ্ছা যদি প্লে করি আমি, দেখেন প্লে করলে, আচ্ছা যদি প্লে করেন প্লে করার পরে, প্লে করলাম, প্লে করার পর মনে করেন আমি কিছু, মনে করেন এখান থেকে, আচ্ছা আমি একটি বক্স যদি দেখাই, আমি মনে করেন আমি এই এখান থেকে এইটুকু পিছনের এইটুকু আমি রাখবো না, পিছনের এইটুকু আমি রাখবো না, যদি আমি না রাখি তাহলে আপনি প্রথমে এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এই যে দেখুন এখানে আছে স্প্লিট, স্প্লিটে ক্লিক করবেন তাহলে ভাগ হয়ে যাবে। স্প্লিট ক্লিক করার পর দেখুন এখানে দুইটা ভাগ হয়েছে, একটা একটা। এখন যদি এইটা আপনি না রাখতে চান এটাতে আপনি এটা এখানে রাইট ক্লিক করে ডিলিট, এই যে ডিলিট অথবা কম্পিউটার থেকে ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটা ডিলিট, এই যে দেখুন এটা কিন্তু শেষ। এখন আপনি ইচ্ছে করে টেনে একটু সামনে আনতে পারেন, তো এই গেল আপনার স্প্লিটের কাজ। আচ্ছা দেখুন এখানে কিন্তু এখন এটা সক্রিয় নেই, যখনই আপনি এই এইটা এনে এই উপর রাখবেন এবং ক্লিক করবেন তখন কিন্তু এটা সক্রিয় হয়ে যাবে, তাছাড়া সক্রিয় হবে না। আচ্ছা এখানে দেখেন এখানে আছে ঝুম, টাইম লাইন, ঝুম আউট আর ঝুমিং, যদি আপনি এটা মাইনাস করেন তাহলে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, এই দেখুন ছোটো হয়ে যাচ্ছে, আর প্লাস করেন আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো তাহলে ঝুম ইন, ঝুম আউট এগুলি গেল, আর একটা গেল কি স্প্লিট, অর্থাৎ কীভাবে কাটাকাটি করে। এবারে এই অপশনগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যেমন এগুলি অবশ্যই আপনারা জানেন, আন্ডো, আন্ডো মানে এই এইটা হলো আন্ডো, এটি হলো রিডো, আন্ডো মানে পিছনেরটা। আপনি যদি দেখুন পিছনেরটা যে না আমার কাটাকাটি করবো না, পিছনেরটা আবার আনবো, তাহলে আপনি পিছনে দিলে ওটা চলে আসবে, এই দেখুন এখানে কিন্তু পিছনে চলে আসছে। আবার এইটা সামনে দিলে রিডো, আবার সেই আগের জায়গায় চলে আসছে। আচ্ছা আন্ডো রিডো,
তারপরে এটা হলো কাট পেস্ট। একদম কম্পিউটারে আপনি যেভাবে ওয়ার্ড ফাইলে বা কোনো ফাইলে কাজ করতে গেলে যেভাবে কাট করেন পেস্ট করেন ঠিক সেম। ধরুন আমি এইটারে কপি করব, তাহলে আমি যদি কপি করি আপনি এখান থেকেও করতে পারেন আর এই মাউস থেকেও করতে পারেন। যেমন আপনি এখান থেকে মাউস দিয়ে রাইট ক্লিক করেন, কপি, দেখেন এই যে কপি, কপি করে আপনি যদি এখানে এইটা এখানে এনে আপনি যদি এখানে আবার মাউস থেকে রাইট ক্লিক করে পেস্ট করেন, দেখেন ওইটা চলে আসলে, ঠিক আছে। আবার যদি আপনি এটাকে কাট করেন, এটাকে কাট করে এখানে পেস্ট করেন, দেখুন চলে আসছে। তার মানে আপনি সোজা কথা আপনি কম্পিউটারে যেভাবে কাজ করেন ওয়ার্ড ফাইলে বা কোনো ইসে বা কোনো ফোল্ডার কপি করে পেস্ট করেন ঠিক সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা এরপরে আসেন, এটা কপি, এটা গেল পেস্ট, আচ্ছা এই গেল, তাহলে কাট কপি পেস্ট, আর তাহলে অন্য গেলো রেডি গেলো কাট করে পেস্ট করে জুম ইন আউট ক্লিপ। এবার আসেন ক্লিপ স্প্লিট এবং সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও, এই দুটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার এই ক্লিপটা এখানে যদি থাকে দেখুন, তাহলে এটাতে চলবে এই যে স্পিডটা, যে স্পিডে চলবে এই স্পিডটা বেশি বা কম করার জন্য আপনার ক্লিপ স্পিড লাগবে। অর্থাৎ আপনি এখানে এর উপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন, রাইট ক্লিক করে অ্যাড ক্লিপ স্পিড ক্লিক করে আপনি এখান থেকে দেখুন এখান থেকে স্পিড আপনি কমাইতেও পারেন বাড়াইতেও পারেন আপনার খুশি। এখান থেকে আপনি মাউসটা এখান থেকে দেখেন, এখান থেকে স্পিড, এই দেখুন স্পিড কমে যাবে, স্পিড বাড়বে আবার স্পিড কমবে, এভাবে আপনি করতে পারেন। তো গেল স্পিড কম বেশি। আচ্ছা এবারে আমরা দেখাবো, ধরুন আপনি একটা ভিডিও করছেন, এখন ভিডিওতে আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার ভিডিওটি রাখবেন, অর্থাৎ আপনার ভিডিওটি শুধু দেখবে কিন্তু অডিও রাখবেন না, অডিও আপনি বাদ দিয়ে অন্য একটি মিউজিক বসাবেন, তাহলে আপনি এখানে রাইট ক্লিক করে এই দেখুন সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও, তো সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও, আমি সেপারেট ক্লিক করলাম সেপারেট অডিও অ্যান্ড ভিডিও, তাহলে দেখুন আমার দুইটা হয়ে যাবে। একটা বিষয় খেয়াল করুন, এই যে উপরে এরকম চিহ্নগুলো, এই যে একটু বড় ছোট, এইগুলি হলো অডিও, আর এই যে কিছু নাই এটি হলো ভিডিও। তাহলে আপনি ইচ্ছে করলে যদি এখন দুইটা যদি অডিও অডিও বাদ দেন, তাহলে অডিওর উপর ক্লিক করে ব্যাক স্পেস দিতে পারেন অথবা রাইট ক্লিক করে ডিলিট, সেম প্রসেস। যদি ভিডিও বাদ দেন তাহলে এখান থেকে ভিডিও বাদ দেবেন, এভাবে আপনি ভিডিও বাদ দিতে পারেন অডিও বাদ দিতে পারেন আপনার ইচ্ছা। তো মোটামুটি আন্ডো রিডো কাট কপি পেস্ট স্প্লিট জুম ইন আউট ক্লিপ স্পিডস সেপারেটেড অডিও অ্যান্ড ভিডিও এগুলি আমরা দেখলাম, তাহলে এটি আমার শেষ। তাহলে মূলত আজকে আমরা এতক্ষণে যা দেখলাম, একটা ফাইল কীভাবে ইনপুট করতে হয়, কীভাবে টাইমলাইনে অ্যাড করতে হয়, কীভাবে লাইব্রেরিতে অ্যাড করতে হয় এবং কীভাবে আন্ডো রিডো কাট পেস্ট এগুলি করতে হয়। আরেকটা এরপর আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ট্র্যাক। ট্র্যাকটা কী? ট্র্যাকটা দেখুন, ট্র্যাকটা হচ্ছে যেমন এখানে যদি আপনি রাইট ক্লিক করেন, এখানে রাইট ক্লিক করেন তাহলে দেখুন কী আছে, ইনসার্ট ট্র্যাক অ্যাবাভ বিলো, অর্থাৎ ট্র্যাক বলতে এইগুলি, এই যে ট্র্যাক থ্রি ট্র্যাক টু। এখন আপনি যদি অ্যাবাভ দেন তাহলে উপরে এই এখানে উপরে একটা ট্র্যাক তৈরি হবে, যদি বিলো দেন নিচে তাহলে নিচে একটা ট্র্যাক তৈরি হবে। আচ্ছা রিমুভ ট্র্যাক, আপনি যদি কোনো ট্র্যাক বাদ দিতে চান তাহলে এখান থেকে বাদ দিতে পারেন। তারপর রিনেম ট্র্যাক, এই ট্র্যাকে যদি আপনি নাম দেন তাহলে নাম দিতে পারবেন। আচ্ছা আরেকটা মজার বিষয় হলো টার্ন ট্র্যাক অফ এবং লক ট্র্যাক। আপনি ইচ্ছে করলে ধরুন আপনার দুইটা ট্র্যাক, আপনি ধরুন আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি, ধরুন আপনার দুইটা ট্র্যাক, মানে আপনি চাচ্ছেন যে আপনার এই একটা কাজ করবেন একটা করবেন না, ধরুন আমি উপরেরটা কাজ করবেন,
উপরেরটা যদি আপনি কাজ করেন তাহলে আপনি নিচেরটা আপনি লক করে রাখতে পারেন, তাহলে নিচেরটা কোনো কাজই হবে না। কারণ আপনি যখন এই স্পিল দিয়ে এখানে কাটবেন তখন দেখা গেছে যে দুইটাই কেটে যেতে পারে, এই জন্য আপনি একটা লক করে রাখবেন। যেমন যদি আপনি নিচেরটা লক করেন তাহলে নিচেরটা ক্লিক করে এখান থেকে দেখুন, সরি, এই আপনি যদি নিচেরটা করেন তাহলে এখান থেকে লক ট্র্যাক, দেখুন লক ট্র্যাক দিলে এইটা কিন্তু লক, এই ট্র্যাকে কোনো কাজই আপনি এখন হবে না। এবং এখানে কিন্তু এই যে তোমার ই দেওয়া মানে তালার আইকন দেওয়া, তো এখান থেকে আপনি করতে পারেন। আপনি যদি এই ট্র্যাকের এখানে দেন তাহলে ওইটা লক হয়ে যাবে, এইটা যদি এখানে দেন তাহলে এখানে এইটা লক হয়ে যাবে। তো আমরা তাহলে ট্র্যাকের কাজটা শিখলাম আর এগুলি শিখলাম। তো আজকে আর আমি আমার টিউটোরিয়ালটি বাড়াবো না, কারণ অলরেডি 20-21 মিনিট হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে যেগুলি আমি দেখালাম আপনারা অবশ্যই পারবেন। একদম নতুন, একদম আজকেও যদি আপনি কম্পিউটার কাজ করা শুরু করেন, আজকেও যদি আপনি ভিডিও এডিটিং শুরু করেন, আশা করি আমার টিউটোরিয়ালটি দেখে আপনি অবশ্যই পারবেন। তারপর যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সবসময় রেডি আছি। আর আমার টিউটোরিয়াল আরও 2টা টিউটোরিয়াল সম্ভবত হবে এই ক্যাম্পটির উপরে, কারণ এখনও অনেক কিছু বাকি আছে, অ্যানোটেশন ট্রানজেকশন এগুলি বাকি আছে। তো আমি এগুলি পর্যায়ক্রমে দেখাবো। তো আমার এই টিউটোরিয়াল বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব যদি আপনারা করেন তাহলে আমি বুঝি যে আমার যে কাজ করার ইচ্ছা সেই ইচ্ছাটা ভালো। আর যদি বুঝি যে না আপনারা সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না, লাইক করেন না, তাহলে বুঝি যে আমি কাজ করার কোনো উপকার নেই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, এবং আমার এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন তারাও দেখে উপকৃত হয়, আর কমেন্টস করবেন, আর পারলে আমাকে মেসেজ দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।